হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডিএলএস গেমের। আমরা কিন্তু অনেকগুলো সেটিং আছে ডিএলএস গেমের, এখন সেটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংটা হচ্ছে কন্ট্রোল সেটিং। তো এই কন্ট্রোলগুলো কিন্তু বরাবর না দিলে আপনার গেম প্লে করতে মজা হবে না, বা আপনার গেম প্লেতে কিছু একটা ঘাটতি রয়ে যাবে। তো আশা করি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ না করে। তো অবশ্যই কিন্তু ডিএলএস গেমের একটা নতুন কন্ট্রোল সেটিং সম্পর্কে জানতে পারবেন। যাদের কিন্তু কন্ট্রোলটা ঠিক নেই, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে কন্ট্রোলটা ঠিক করে নিন, সুন্দর গেম প্লে পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্যায়ে চলে যাই, ভিডিওটা শুরু করি, আপনারা সরাসরি স্ক্রিনে ফলো করুন। তো কন্ট্রোল সেটিংয়ের প্রথম যে সেটিংটা, সেটা হচ্ছে অটো সুইচ। অটো সুইচ কিন্তু আমরা সিম্পলি সবাই অন রাখবো, এটা যদি অফ থাকে তাহলে আপনার সমস্যা হবে কি, আপনি যখন প্লেয়ার অপোনেন্টের পায়ে যখন বল থাকবে, তখন যখন আপনি প্লেয়ারকে প্রেশার দেবেন, তখন কিন্তু আপনি সিতে ক্লিক করে প্লেয়ার এক্সচেঞ্জ করতে হয়, তখন আপনি সিতে ক্লিক করতে হবে না, ডিরেক্ট চেঞ্জ হয়ে যাবে। আপনি এটা কী করবেন, অটো সুইচ হাই দিয়ে দিবেন, হাই মিডিয়ামও দিবেন না, হাই দিয়ে দিবেন, ভালো সার্ভিস পাবেন। জানি ভালো বুঝাতে পারতেছেন আমি, তা আমি বলবো আপনি সিম্পলি এটাকে হাই দিয়ে রাখবেন, অফ দিবেন না, হাই দিয়ে রাখবেন, মিডিয়ামও দিবেন না। এরপর সেকেন্ড যে সেটিংটা আছে ফিক্সড অ্যানালগ স্টিক, এটা একটু পরে কথা বলি। থার্ড সেটিংটা হচ্ছে অ্যানালগ স্টিক। অ্যানালগ স্টিকটা কী আপনারা কিন্তু অনেকে জানেন না, তো অবশ্যই জানতে হবে। আমরা এটা সবসময় অন রাখবো, আমরা প্রথমে অফ দিয়ে দেখাচ্ছি, আমি আপনাদেরকে একবার অফ দিয়ে দেখাচ্ছি এটার মানে কি। আপনি যখন গেমে যাবেন, এখানে একটা মানে কন্ট্রোল বাটন থাকে, আমি দেখাচ্ছি, তো এই জায়গায় কিন্তু একটা কন্ট্রোল থাকে, মানে গোল একটা কন্ট্রোল থাকে, এটা যদি অফ রাখেন, মানে অ্যানালগ স্টিক যদি আপনি অফ রাখেন, তাহলে কিন্তু আপনি এই যে সেটিংটা, মানে গোল যে সেটিংটা কন্ট্রোলটা, এটা পাবেন না। তো আমরা অবশ্যই এটা অন করে দেবো, অন করে দিলে দেখেন এখানে কিন্তু স্টিকটা আছে, ঠিক আছে। তো আমরা অ্যানালগ স্টিককে দেবো, অ্যানালগ স্টিক দেবো অন, অ্যানালগ স্টিক দেবো অন। তিন নম্বর যে অপশনটা আছে অ্যানালগ স্টিক সাইজ, এটা হচ্ছে আমরা যে এখন গোলা যে সেটিংটা পাইছি, গোল যে সেটিংটা পাইছি, এটা কি আপনি কত বড় দিবেন, স্মল, মিডিয়াম, লার্জ, ভেরি লার্জ। তো তাহলে আমরা অ্যানালগ স্টিক সাইজ যেটা আছে এটা মিডিয়াম দিয়ে দেবো, অ্যানালগ স্টিক সাইজ মিডিয়াম দেবে। এরপর হচ্ছে বটম সাইজ, এটাও কিন্তু মিডিয়াম থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের যে গেমের ভিতরে এ বি সি থাকে, মানে শুটিং যে এ বি সি থাকে, ওইগুলো আপনারা কেমন দিবেন, মানে কি স্মল দিবেন নাকি মিডিয়াম দিবেন নাকি হাই দিবেন। তো অবশ্যই আমরা এটা মিডিয়াম দিয়ে রাখবো, ওকে মিডিয়াম দিয়ে রাখবো। এরপর নেক্সট যে সেটিংটা, সেটা হচ্ছে কিক অ্যাসিস্ট। কিক অ্যাসিস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিক অ্যাসিস্ট হচ্ছে আপনি এ দিয়ে যে শটটা দিবেন, এটা দিয়ে ফার্স্ট যাবে, এ দেখেন এটা কিন্তু ডাইরেক্ট ফার্স্ট গেছে, ঠিক আছে। এখন যে ফার্স্টটা হয়েছে এটা কিন্তু ডিরেক্ট ফার্স্ট হয়েছে। সো এ দিয়ে ফার্স্ট দিতে চাইলে অবশ্যই আপনারা এটা হাই দিয়ে রাখবেন। এরপর লাস্ট যে সেটিংটা, এটা হচ্ছে ক্রস অ্যাসিস্ট। এটা কিন্তু খুবই মূল্যবান, এটা হচ্ছে কন্ট্রোল সেটিংয়ে খুবই ইম্পর্টেন্ট। আপনি যে থ্রো পাস দিবেন আপনার প্লেয়ারের কাছে, যদি আপনি অ্যানালগ স্টিকটা অফ রাখেন, তাহলে যদি বল যদি ফাস্ট দেন তাহলে এ বরাবর যাবে, শূন্য বরাবর যাবে। আর যদি আপনি অ্যানালগ স্টিক অন রাখেন তাহলে প্লেয়ারটা দৌড়িয়ে সামনে চলে আসবে, মানে দৌড় দিয়ে সামনে চলে আসবে বলটা নেওয়ার জন্য। সো অন রাখলে, ক্রস অ্যাসিস্ট অন রাখলে কিন্তু অনেক উপকার। প্লেয়ারটা যদি এইভাবে সামনে চলে আসে তাহলে এটা কিন্তু আপনার জন্য উপকার, আপনার গেম প্লের জন্য সত্যি উপকার। সো তাহলে আমরা অবশ্যই লাস্টের যে সেটিংটা আছে ক্রস অ্যাসিস্ট, এটা আমরা অবশ্যই অন করে রাখবো। সো এরপর অন্য কোনো সেটিংয়ের ভিডিও যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন সেটিংয়ের ভিডিওটা লাগবে। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সকাল ভালো থাকবেন।